বিস্কুট ওষুধ সহ হ্যালোজেন যেই ত্রাণ বিতরণ কর্মসূচির মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, উপস্থিত হয়েছেন আমাদের আনোয়ার হোসেন পরিবহন সেতু মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আপনারা এদিক বন্যা শুধু চলাকালে ন, বন্যা উত্তর পুনর্বাসন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্যার্তদের পাশে থাকবে। আজকে যে ডেঙ্গু প্রকোপ বেড়েছে, ছড়িয়ে পড়েছে, মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, অনেক প্রতিশ্রুতিশীল জীবনও ধরে যাচ্ছে, এই ডেঙ্গুকে সহজভাবে আমরা নিচ্ছি না। স্বাস্থ্যমন্ত্রী সহ দুই সিটি কর্পোরেশন মেয়রকে নির্দেশ দিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ঔষধ যেন সরবরাহ করা হয়।